বুড়োর চিঠি বুড়িকে। ডিয়ার বুড়ি, কেমন আছো? বড় ছেলের কাছে হিংসুটি ওই বৌমাটে কি তোমার পাশেই আছে? নাতি নাতনি কেমন আছে? ওরা কি সব স্কুলে? এতদিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে, সে যাক ভুলে। এবার তুমি তোমার কথা বলো, তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো? আসার সময় তোমার প্রেশারটা ছিল অনেক বেশি, প্রায় 200 ছিল, নিচে ছিল 80। এখন কি তোমার প্রেশার একই রকম আছে? থাকলে পরে ওষুধ চাইবে বড় খোকার কাছে। সুগারটাও তো বেশি তোমার, মিষ্টিটা কম খেও, মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও। এসেছিলাম দেখে তোমায়, হার্টে ব্লকেজ আছে, দেখিয়েছে কি ওরা তোমায় স্পেশালিস্টের কাছে? ছোটো কাকার কাছে আছি আমি, ভীষণ কষ্টে আমি, বৌমার কাছে আমার থেকেও কুকুরটা তার দামি। সকাল থেকেই বাজার ঘাট আর ঘরের যত কাজ, বৌমা আমায় করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ। আমার তো শরীরটা আর সুস্থ মোটেই নেই, হাত পাগুলো কাঁপতে থাকে উঠে দাঁড়াই যেই। কি আর করবো বলো, এটাই হয়তো বুড়ো হওয়ার জ্বালা। হওয়ার ছিল ভাগের মা আর ভাগের বাবার পালা। পারলে তুমি ভালো থেকো, একটু আধটু ঘুরো কেমন, চিন্তা করো না আমার জন্য। ইতি তোমার বুড়ো। কবিতা হলেও আজকের দিনে এটাই বাস্তব আর ভবিষ্যৎ আমাদের।